আমরা আগের ভিডিওতে অটোজোমাল ডিজিজ পড়লাম, থ্যালাসেমিয়া। আমরা এর পরে পড়ব এক্স ক্রোমোজোমাল ডিজিজ বা সেক্স ক্রোমোজোমের যে ডিসঅর্ডার, আমরা এখন পড়ব সেরকমই একটি রোগ যার নাম হচ্ছে হিমোফিলিয়া। আমরা আসি হিমোফিলিয়া। হিমোফিলিয়াকে আমরা বলছি ব্লিডার্স ডিজিজ। হিমোফিলিয়া কে আবার অপর নাম হচ্ছে ব্লিডার্স ডিজিজ। জন অটো, বিজ্ঞানী জন অটো, 1803 খ্রিস্টাব্দে উনি এই ব্লিডার্স ডিজিজ বা হিমোফিলিয়ার কথা বলেছেন, আবিষ্কার করেছেন। হিমোফিলিয়া রোগটা কি? না, হিমোফিলিয়া রোগ হচ্ছে আমাদের কোনো স্থান যদি কেটে যায়, সেই কাটা স্থান থেকে রক্তক্ষরণ হয়ে যাবে, রক্ত তঞ্চিত হবে না, অর্থাৎ রক্ত জমাট বাঁধবে না। এরকম রক্তক্ষরণ হয়ে এমনকি মানুষ মৃত্যুমুখেও পতিত হতে পারে, মানে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এই রোগটিকে বলা হয় হিমোফিলিয়া বা ব্লিডার্স ডিজিজ। রক্তক্ষরণ হচ্ছে, রক্ত জমাট বাঁধছে না, এটা একদম মধ্য কথা, এটা একদম মাথায় ঢুকিয়ে রাখো, রক্ত জমাট বাঁধছে না। তাহলে এই রোগটা হচ্ছে, আগেরটাতে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা পড়েছিলাম অটোজোমাল রিসেসিভ ডিজিজ, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোমের রিসেসিভ সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। অর্থাৎ সেক্স ক্রোমোজোম এক্স 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 ওয়াই, সেই এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন এটি একটি রোগ, এক্স ক্রোমোজোমা প্রচ্ছন্ন রোগ। দুই, এটাকে আমরা বলতে পাচ্ছি মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, এটি একটি সিঙ্গেল জিন মিউটেশন হয়। এখানে এক্স ক্রোমোজোমের সিঙ্গেল জিন মিউটেশনের ফলে এই রোগটি সংঘটিত হয়। এই রোগটা এক্স ক্রোমোজোমে হয়, এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন রোগ। এই রোগে ওয়াই ক্রোমোজোম কোনোভাবেই দায়ী নয়। এই রোগটি মেয়েরা বয়ে আনে, হয় ছেলেদের, কিন্তু যখন মেয়েদের দুটো এক্স ক্রোমোজোমের মধ্যেই ওই জিনটা থাকবে, তাহলে তখন মেয়েদের ক্ষেত্রে এই হিমোফিলিয়া রোগটি হয়। কিন্তু পুরুষদের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোমেই থাকলে, তাহলে পুরুষরা ওই রোগের রোগটি বহন করবে। পুরুষরা কোনোদিন তাই জন্য বাহক হতে পারে না, নাই পুরুষদের রোগটি থাকবে, নাই থাকবে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে রোগটা আছে কিন্তু ধরা পড়ছে না, অর্থাৎ বাহক। আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব, এখন আমরা পড়ছি হিমোফিলিয়া। হিমোফিলিয়ার প্রকারভেদ আসি আমরা। হিমোফিলিয়া বা ব্লিডার্স মানে ডিজিজকে আমরা এখানে তিনটি ভাগে ভাগ করছি। এক, হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া সি, হিমোফিলিয়া সি। এই হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি এগুলি হচ্ছে সেক্স ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন, এক্স ক্রোমোজোমের এই প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোমের ডিসঅর্ডারের জন্য হচ্ছে। এই হিমোফিলিয়া এ কে বলা হয় ক্লাসিক, ক্লাসিক হিমোফিলিয়া, হিমোফিলিয়া ফি লিয়া, এল আই এ, ক্লাসিক হিমোফিলিয়া। বা একে আবার একটা নাম বলা হয় রয়্যাল হিমোফিলিয়া, রয়্যাল হিমোফিলিয়া। হিমোফিলিয়া বি কে বলা হয় ক্রিসমাস হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন গঠিত রোগ, আর এটা হিমোফিলিয়া সিটা অটোজোম গঠিত রোগ। হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ এর জন্য এক্স ক্রোমোজোমের মিউটেশনের ফলে এক্স ক্রোমোজোমের মিউটেশন ঘটে, এবং এখানে রক্ততঞ্চনের জন্য 13 ফ্যাক্টর লাগে রক্ততঞ্চিত হওয়ার জন্য আমাদের দেহে।
তার 13 ফ্যাক্টরের মধ্যে 8 নম্বর ফ্যাক্টর, 8 নম্বর ফ্যাক্টর রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর যাকে বলে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। তাহলে 8 নম্বর ফ্যাক্টরের অভাবে বা তাই এর জন্য অ্যান্টিমোফিলিক ফ্যাক্টরের অভাবে এই রোগটা হচ্ছে, আর নম্বর ফ্যাক্টরটা মিউটেশনের ফলে সংগঠিত হচ্ছে না, ফলে হিমোফিলিয়া এ রোগটি সংগঠিত হচ্ছে, হিমোফিলিয়া এ হচ্ছে। আর হিমোফিলিয়া বি 9 নম্বর ফ্যাক্টর, 9 ফ্যাক্টর যাকে বলা হচ্ছে পিটিসি, যার পুরো নাম প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। এই 9 নম্বর ফ্যাক্টরের জন্য বা ফ্যাক্টরের অভাবের জন্য এই হিমোফিলিয়া বি হচ্ছে, এর জন্য এটা 9 নম্বর ফ্যাক্টর তাই মিউটেশনের ফলে। আর এটা 11 নম্বর ফ্যাক্টর, 11 নম্বর ফ্যাক্টর, 11 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে পিটিএ, যাকে আমরা বলছি প্লাজমা, থ্রম্বো প্লাস্টিন, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট এই ফ্যাক্টরের জন্য দায়ী হিমোফিলিয়া সি। তাহলে আমরা হিমোফিলিয়া টাইপ পড়লাম, হিমোফিলিয়া কয় প্রকার ও কী কী, এরপর হিমোফিলিয়া হচ্ছে যে কারণটা জানলাম, তাহলে হিমোফিলিয়া এ রোগের কারণ 8 নম্বর ফ্যাক্টরের জন্য, 8 নম্বর ফ্যাক্টরের অভাব, 9 নম্বর ফ্যাক্টরের অভাব, 11 নম্বর ফ্যাক্টরের অভাব, এটা একটা অটোজোমাল গঠিত, এগুলো এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন। আমি লিখে দিয়েছি রিসেসিভ সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, এক্স লিঙ্কড ডিসঅর্ডার একে বলা হয়, এক্স লিঙ্কড ডিসঅর্ডার, এক্স সেক্স ক্রোমোজোম এক্স ক্রোমোজোমেতে প্রচ্ছন্ন অবস্থায় থাকছে। এরপরে আমরা পড়বো লক্ষণ, এই যে যে হিমোফিলিয়ার লক্ষণ আমরা যদি দেখি তাহলে কী দেখতে পাবো, না কোনো স্থান যদি কেটে যায়, কোনো জায়গায় অপারেশন করতে গেছে, সেই জায়গায় মানে কেটেছে, অপারেশন করার পর দেখা যাচ্ছে রক্ত বঞ্চিত হচ্ছে না, হতে অনেক সময় লাগছে, বা কোনো কারণে স্বতঃস্ফূর্তভাবেও কিছু কিছু ক্ষেত্রে রক্ত বেরিয়ে যাচ্ছে, অস্থিসন্ধি থেকে রক্ত বেরোচ্ছে, অস্থিসন্ধি ফুলে যাচ্ছে, অস্থিসন্ধিতে ব্যথা অনুভব হচ্ছে, এমনকি কখনো কখনো দেখা যাবে যে মানে মানে তীব্র হিমোফিলিয়া যদি হয় দেখা যাবে হঠাৎ হঠাৎ নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, রক্ত পড়ছে, এমনকি এই রোগীতে হচ্ছে প্যারালিসিসও হতে পারে। তাহলে আমরা হিমোফিলিয়া প্রকারভেদ দেখলাম, লক্ষণ দেখলাম, এরপর আমরা দেখব হিমোফিলিয়াটা কীভাবে পরের বংশে, পরের ইয়েতে ছড়াচ্ছে, পরের জেনারেশনে, কারণ আমরা এটা বলেছি রোগটি মেয়েরা বহন করে নিয়ে আসে কিন্তু রোগটি বেশিরভাগ হয় ছেলেদের। তাহলে কীভাবে হচ্ছে আমি এবার দেখাচ্ছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, ক্রিস ক্রস ইনহেরিটেন্স এর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আমার যদি রোগটা হয় আমার মেয়ের ক্ষেত্রে রোগটি প্রচ্ছন্ন অবস্থায় আছে বা হোক, আমার মেয়ের যখন পুত্র সন্তান হচ্ছে তার ক্ষেত্রে আবার রোগটা প্রকাশ পাচ্ছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে ক্রিস ক্রস, ক্রিস ক্রস উত্তরাধিকার। ক্রিস ক্রস মানে ধর এখানে ফাদার, ফাদার থেকে হলো তার ডটারে, ডটার থেকে হচ্ছে গ্র্যান্ডসন, অর্থাৎ মেয়ের যখন ছেলে হচ্ছে মানে ফাদারের ক্ষেত্রে তার হচ্ছে নাতি, গ্র্যান্ডসন তার ক্ষেত্রে, ঠিক একইভাবে মাদার কোন একটা বৈশিষ্ট্য তার সন্তানের মধ্যে থাকছে, তার থেকে প্রচ্ছন্ন অবস্থায় থাকছে, হয়তো তার কাছে প্রকাশ পাচ্ছে, আবার কারোর ক্ষেত্রে প্রকাশ নাও পেতে পারে, কিন্তু সনের ক্ষেত্রে হয়তো প্রকাশ পাবে, কারণ মানে যে সন তো ছেলেরা তো বাহক হতে পারে না, তার যখন আবার মেয়ে হচ্ছে সনের যখন ডটার হচ্ছে গ্র্যান্ড ডটার, এই বৈশিষ্ট্যটা সঞ্চারিত হচ্ছে, তখন সেটাকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স। এবার আমরা এই হিমোফিলিয়া কীভাবে ছড়াচ্ছে, ইনহেরিটেন্স হচ্ছে, সেটা আমরা দেখব। আসো তোমরা বোর্ডের দিকে তাকাও, আমি এখানটা একটু মুছে দিচ্ছি ডাস্টারটা।
তাহলে আমি বলেছি কি না নর্মাল ধরো মেয়েদের দুটো এক্স ক্রোমোজোম আছে, দুটো এক্স ক্রোমোজোমে হিমোফিলিয়ার জিনটাকে, যেটা হিমোফিলিয়ার জিন তাকে আমি হিমোফিলিয়ার জিনটাকে ছোট হাতে রেইজ দিচ্ছি, আর নর্মাল জিনটাকে আমি বড় হাতে রেইজ দিচ্ছি, বড় হাতে রেইজ। বড় হাতের এইজটা হচ্ছে ক্যাপিটাল এইজটা হচ্ছে নর্মাল যার মধ্যে রোগটা নেই, আর ছোট হাতের এইজটা হচ্ছে যার মধ্যে হিমোফিলিক জিনটি অর্থাৎ যার মধ্যে চার জন্য হিমোফিলিয়াটা হবে প্রচ্ছন্ন যে জিনটি। তাহলে দেখো দুটো এক্স আছে মেয়েদের, তাহলে হতে পারে আমি এটাতে দিলাম এক্স বড় হাতের এইজ ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ মানে নর্মাল ফিমেল, নর্মাল ফিমেল নিবি এক্স এক্স। মেয়েদের দুটো এক্স ক্রোমোজোম, একটাতে আছে সুস্থ জিন আর একটাতে আছে হিমোফিলিক জিন, হিমোফিলিক। তাহলে এটা কি হবে হিমোফিলিক রোগের, এটা হচ্ছে ক্যারিয়ার, এই সমস্ত মেয়েগুলো এই রোগটা ছড়ায়, এটা ভালো করে এদিকে চিহ্নিত করতে হবে, কিন্তু এদিকে চিহ্নিত করা যাবে না, এদিকে এরা ক্যারিয়ার, হিমোফিলিক ক্যারিয়ার, হিমোফিলিক ক্যারিয়ার, ক্যারিয়ার ফিমেল, হিমোফিলিক ক্যারিয়ার ফিমেল। আর আরেকটা এক্স এক্স আছে, সেখানে আছে দুটো জিনেতেই আছে হিমোফিলিক, মানে মিউটেশনের ফলে যে হিমোফিলিক জিন, ফলে সে হবে হিমোফিলিক ফিমেল, হিমোফিলিক ফিমেল, হিমোফিলিক ফিমেল। এটা গেল মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই ক্রোমোজোম, তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে আমি কি বলেছি একটা নর্মাল এক্স এক্স মেয়েদের, এর ক্ষেত্রে এক্স এইচ ক্যাপিটাল এইচ ওয়াই মানে নর্মাল মেল, এক্স এইচ ওয়াই হিমোফিলিক, হিমোফিলিক মেল। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে যেমন একটা বাহক ছিল, ছেলেদের বাহক থাকতে পারে না, কারণ হচ্ছে ওয়াই ক্রোমোজোম এই ব্যাপারে নিষ্ক্রিয় হিমোফিলিকের ব্যাপারে, তাহলে ওদের শরীরে একটা এক্স ক্রোমোজোম আছে, তাহলে এক্স ক্রোমোজোমে নাই জিনটা থাকবে হিমোফিলিকে, নাই থাকবে না সুস্থ জিন থাকবে। তাই তাহলে যে ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে সুস্থ ছেলে হতে পারে, সুস্থ পুরুষ, তা না হলে সে হিমোফিলিক পুরুষ। তাহলে আমি এখানে দেখালাম এটা ফিমেল, ফিমেল আর এটা হচ্ছে মেল, এটা এক্স ওয়াই, এটা এক্স এক্স। এবার আমি ক্রসটা করাচ্ছি ইনহেরিটেন্সে, ধরো এরকম একটি সুস্থ ছেলে এক্স এইচ ওয়াই, এর সাথে বিবাহ হলো একটি হিমোফিলিক বাহক মহিলা, কিন্তু হিমোফিলিক বাহক মহিলাকে আমি চিনতে পারবো না, ওর কোনো স্থান কেটে গেলে কিন্তু রক্তক্ষরণ হবে না, রক্তক্ষরণ হবে তারপর আবার জমাট বেঁধে যাবে, কিন্তু এর মধ্যে রোগটা আছে বাহক, এর জন্য একটা জিন আছে রিসেসিভ, রিসেসিভ আছে বলে এটা প্রকট গুণটা প্রকাশ পাচ্ছে, কিন্তু জিনটা আছে। তাহলে একটা হচ্ছে এক্স এইচ ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, অর্থাৎ আমি কি বললাম তাহলে এটা হচ্ছে সুস্থ পুরুষ বা নর্মাল মেলের সাথে একটা ক্যারিয়ার, ক্যারিয়ার ফিমেল, এদের যদি বিয়ে হয় এদের সন্তানেরা কেমন হবে। তাহলে এর থেকে আমি কী কী গ্যামেট পাবো, এর থেকে গ্যামেট পাবো এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, এর থেকে কী গ্যামেট পাবো এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, এগুলো হচ্ছে গ্যামেট। আমি এবার চেকার বোর্ড করি, চেকার বোর্ড করলেই আমার দেখতে পাবো কত রকমের মেল ফিমেল আমি পাচ্ছি সন্তান। তাহলে এটা পুং গ্যামেট, এটা স্ত্রী গ্যামেট, পুং গ্যামেট এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, ওয়াই আছে মানে পুং গ্যামেট এক্স ক্যাপিটাল এইচ, এক্স এইচ, তাহলে এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, এক্স ক্যাপিটাল এইচ, এক্স এইচ, এক্স স্মল এইচ ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি সন্তানদের যা সন্তান হচ্ছে তার 25% অফস্প্রিং হচ্ছে
25% অফ স্পিং মানে মে 25% মে হচ্ছে নর্মাল ডটার 25% নর্মাল ডটার 25% হচ্ছে ক্যারিয়ার ডটার ক্যারিয়ার 25% হচ্ছে নর্মাল সন 25% হচ্ছে হিমোফিলিক সন তাহলে আমরা কি দেখলাম যে নর্মাল বাবা নর্মাল মা ক্যারিয়ার হলো নর্মাল সে হওয়া সত্ত্বেও তাদের 25% সন্তান পুত্র সন্তান হয়ে গেছে তাই জন্য বলেছি এই রোগটি মেয়েরা বহন করে নিয়ে আসে হয় ছেলেদের তাহলে কখন মেয়েদের হয় যে বলেছি যখন দুটো একসাথে এই জিনটা থাকবে হিমোফিলিক তখন হবে তাহলে এই মহিলাগুলোকে তো আমরা চিনতে পারবো যদি কোনো স্থান কেটে গেলে সেই স্থান থেকে রক্তক্ষরণ হবে রক্ত জমাট বাঁধবে না যে হিমোফিলিয়ার যা যা লক্ষণগুলো সেগুলো প্রকাশ পাবে তাহলে আমরা এখান থেকে এটা জানা যাবে বা অনেক বই আমরা এখান থেকে এটা জানতে পারবো অনেক বইতে কন্যা সন্তান পুত্র সন্তানকে এইভাবে করেও পড়ে যে এদের যে যদি 100% পুত্র হয় এটাকে যদি 100% যদি পুত্র ধরা হয় তাহলে 50% পুত্র হচ্ছে নর্মাল হবে 50% পুত্র হচ্ছে যে হিমোফিলিক হবে আর পুত্র এবং ডটার এবং সনের মধ্যে চারটে যদি হয় তাদের মধ্যে 25% যদি আমরা আরেকটা ক্রস দেখি আরও ভালো করে বুঝতে পারবো আরেকটা ক্রস দেখাচ্ছি আমরা করছি এবার যে কোনো এটা আমি নিয়েছিলাম নর্মাল মেল তাহলে নর্মাল মেলের সাথে আমরা এবার করছি হিমোফিলিক মেল সাথে যদি আমরা সুস্থ ফিমেল অর্থাৎ এক্স ক্যাপিটাল এইচ তাহলে এটা কী বললাম হিমোফিলিক সাথে নর্মাল মানে সুস্থ স্বাভাবিক স্ত্রী এর যদি বিয়ে হয় এদের সন্তানেরা কেমন হবে তাহলে এর থেকে আমি কি গ্যামেট পাচ্ছি একটা এক্স এইচ ওয়াই এই ব্যাপারে ইনঅ্যাক্টিভ এক্স ক্যাপিটাল এইচ এগুলো হচ্ছে গ্যামেট জি মানে গ্যামেট তাহলে আমি এইভাবেও করতে পারি চেকারবোর্ড করেও করতে পারি বা আবার একটা এইভাবে প্রসেস দেখাচ্ছি তাহলে এক্স এইচ ওয়াই তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের যা সন্তান উৎপন্ন হবে তার মধ্যে দেখো বাবা হিমোফিলিক হওয়া সত্ত্বেও তার পুত্ররা কিন্তু সবাই হয়েছে সুস্থ পুত্র কারণ ওয়াই ক্রোমোজোমের জন্য তো এই জিনটা ওয়াই ক্রোমোজোম এই জিন বহন করে না তাহলে মায়ের কাছ থেকে তো সুস্থ এক্স ক্রোমোজোম এসেছে তাই জন্য 50% সন হচ্ছে সুস্থ নর্মাল আর 50% মানে সন্তানদের মধ্যে যা সন্তান হবে 50% হচ্ছে এরাও নর্মাল ডটার বাট ক্যারিয়ার ঠিক আছে এরাও হচ্ছে যে নর্মাল কিন্তু এরা বাহক এরা আবার পরের প্রজন্মকে এরা রোগগ্রস্ত করবে আমরা দেখেছি এই হিমোফিলিয়া ইংল্যান্ডের রাজ পরিবারের মধ্যে দেখা গিয়েছিল রানী ভিক্টোরিয়া বংশধরদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ে তাই হিমোফিলিয়া একে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া যেমন তার আর একটা নাম হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া রয়্যাল রাজকীয় তাহলে আমাদের এই ক্রসগুলো দেখতে হবে হিমোফিলিয়া থেকে আমাদেরকে জানতে হবে হিমোফিলিয়ার কারণ হিমোফিলিয়ার লক্ষণ এবং হিমোফিলিয়া থেকে যা যা প্রবলেম দেবে ক্রসগুলো দেবে সুস্থ পুরুষের সঙ্গে হিমোফিলিক বাহক কন্যা হিমোফিলিক বাহক মহিলা হিমোফিলিক পুরুষের সঙ্গে সুস্থ মহিলা এদের
যদি বিয়ে হয় তাদের সন্তান সন্ততিটা কেমন হবে, এরকম প্রবলেমগুলো দিলে আমরা আশা করি পারবো। আমি যা বলিয়েছি তোমরা আরও আরেকটু ভালো করে বইটা পড়ে নিও। আর আরেকবারটি বলে রাখি, সুস্থ থেকো, সজাগ থেকো। আমাদের লকডাউন চলছে কিন্তু ছাত্রদের লকডাউন নেই, তারা বাড়িতে বসেই পড়াশোনা করবে।